এবি চ্যানেল আগামীর বাংলাদেশ। 15 আগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কময় দিন, কারণ 1975 সালের 15 আগস্টে বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, শতাব্দীর মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, দক্ষিণ পূর্ব এশিয়ার অভিসম্ভাবিত নেতা, টুঙ্গিপাড়ার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সেই কালো রাত্রে 71-এর পরাজিত শক্তি, দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর সপরিবারের 17 জন সদস্যকে হত্যা করে সেদিন উল্লাস করেছিল। ওই মুজিব হত্যাকারীরা সেদিন ভেবেছিল যে মুজিবকে হত্যা করা মানেই আওয়ামী লীগকে ধ্বংস করা। মুজিব আওয়ামী লীগকে ধ্বংস করা মানেই এদেশের ইতিহাস ঐতিহ্য থেকে মুজিবের অবদান, মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে ভুলণ্ঠিত করে দেওয়া। সেদিন তারা বোকার স্বর্গে বসবাস করেছিল। এই মৃত মুজিব জীবিত মুজিবের চেয়ে অনেক বেশি বেশি শক্তিশালী এবং জনপ্রিয়। এই মুজিব একদিনে সৃষ্টি হয়নি। 1920 সালের 17 মার্চ টুঙ্গিপাড়ার জন্মের পর থেকে ছাত্রজীবনের রাজনীতিতে শুরু করে ওনার জীবন যৌবন সারাটা জীবন দীর্ঘ 12.5 বছর জেল খেটে বাঙালি বাঙালি বলে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য উনি লড়াই সংগ্রাম করে গেছেন। আজকে যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী ওনার প্রথম সন্তান এবং সুযোগ্য কন্যা আজকের জননেত্রী শেখ হাসিনা, যিনি প্রধানমন্ত্রী। এই প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল এবং ওনার পুত্রবধূ, ওনার একমাত্র ভাই শেখ নাসের, ওনার বড় বোনের জামাই আব্দুর রব শাহনিয়াবাদ, প্রিয় ভাগিনা যুবনেতা যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, ওই রাত্রে সবাইকে হারাইতে হয়েছে। ওরা কারা? ওরা সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল কিছু বিপদগামী কর্মকর্তা। এরা পরাজিত শক্তির পক্ষ হয়ে কাজ করেছে, কারণ 71-এর পরাজিত শক্তি রাজাকার আলবদর আল শামস স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই। আন্তর্জাতিক চক্রান্তকারীরা বাংলাদেশকে গড়ে উঠুক, মুজিবের রাজনীতি সুদৃঢ় হোক, মুজিব নেতৃত্ব দেশে প্রতিষ্ঠিত হোক, মুজিববাদ মানুষের মনে জাগরুক থাকুক, ওরা এগুলো মনে প্রাণে চায় নাই। যার জন্য স্বাধীনতার পরপর মাত্র 3.5 বছরের মাথা বঙ্গবন্ধুকে আমাদেরকে হারাইতে হয়েছে। বঙ্গবন্ধুকে হারানোর মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা আমাদের রয়েছে, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা সাহিত্য সংস্কৃতি, আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের সংবিধান পরাজিত শক্তিরা ক্ষমতায় এসে ওগুলোকে ভুলণ্ঠিত করেছে, আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে, আমাদের উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েও আমরা পরাজিত নাগরিকের মতো জীবনযাপন করেছি। মুক্তিযুদ্ধ করে যে জাতি দেশ স্বাধীন করে, সেই জাতিকে কখনো কেউ দাবায় রাখতে পারে না। বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে ধ্বংস করা যায় নাই। আওয়ামী লীগ এদেশের মাটি এবং মানুষের সংগঠন, কারণ আওয়ামী লীগের ইতিহাস এদেশের কৃষক শ্রমিক শাসাভূষণ মানুষের মেহনতি মানুষের কষ্ট এবং ত্যাগের ইতিহাস। আওয়ামী লীগ যারা করেন তারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য, এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, এদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য, আগামী প্রজন্মকে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ করার জন্য এরা আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ শুধু চাওয়া হওয়ার রাজনীতি না, আওয়ামী লীগের রাজনীতি অনেক বেদনার, অনেক কষ্টের, অনেক ত্যাগের। কারণ 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার পরও ক্ষমতাচ্যুত, 56-এর সংবিধানে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানের নাগরিকদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তারপরে 58-এর সালে ফিল্ড মার্শাল আইয়ুব খান সামরিক শাসন দিয়ে এদেশের মানুষের গণতন্ত্রের কণ্ঠরোধ, তারপরে আপনার 67-এর বঙ্গবন্ধুর 6 দফা, তারপরে 69-এর গণ অভ্যুত্থান বঙ্গবন্ধুকে আগরতলার ষড়যন্ত্র মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানোর গভীর ষড়যন্ত্র, তারপরে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করে
শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু খেতাব, 70-এর নির্বাচন দিতে পাকিস্তান সরকারকে বাধ্য করা, 70-এর নির্বাচনে আওয়ামী লীগ 169 আসনের মধ্যে 167 আসনে জয়লাভ করা, এরপরে আবার ক্ষমতা বসতে না দেওয়া, এরপরে 1971 সালের বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণ, 7ই মার্চের ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। বাঙালিকে কোনোদিন কেউ দাবাই রাখতে পারবে না। বঙ্গবন্ধুর সেই ভাষণকে এদেশের কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক মুঠে মজুর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্মবর্ণ নির্বিশেষে গ্রাম থেকে গঞ্জে শহর থেকে বন্দরে বুকে ধারণ করে লালন করে 55,000 বর্গমাইলকে স্বাধীন করার জন্য এক সাগর রক্তের বিনিময়ে দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রাম করে 2 লক্ষ মা বোনের সম্ভ্রম 30 লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে আজকের আমাদের এই লাল সবুজ খচিত পতাকা। এই স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে কখন কিভাবে হত্যা করা যায়, বাংলাদেশের স্বাধীনতাকে কিভাবে ভুলণ্ডিত করা যায়, বাংলাদেশকে কিভাবে অকার্যকর রাষ্ট্র করা যায়, ওই রাজাকার আল বদর আল শামস, ওই পাকিস্তানিদের প্রেমাত্মা আজকের জামাত শিবির চক্র উঠি বলে লাগছে, যার জন্য ওই বিপদকামী সামরিক কর্মকর্তা এবং আঞ্চলিক চক্রান্ত বঙ্গবন্ধুকে সপরিবারের 17 জন সদস্য সহ 1975 সালের 15ই আগস্ট হত্যাকাণ্ড ঘটায়। পৃথিবীতে বহু দেশে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়ে থাকে, কিন্তু 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জাতির পিতা এবং তার পরিবার এবং তার আত্মীয় স্বজন সহ 17 জনকে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে অত্যন্ত জঘন্যতম এবং ঘৃণ্য একটি হত্যাকাণ্ড। আরও দুঃখের বিষয় হলো ওই হত্যাকাণ্ডের পর ওই সামরিক জান্তারা অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা যেই সংবিধানে লেখা আছে যে কোনো নাগরিকের হত্যার বিচার তার নিকট আত্মীয় চাইতে পারে, ঠিক একই সংবিধানে উল্টা লিখে দেওয়া হয়েছে 1975 সালের 15ই আগস্ট থেকে 1975 সালের 13 নভেম্বর পর্যন্ত যাবতীয় হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হবে না। আমরা রাজনীতি করার সময়, রাজনৈতিক পরিবারের সদস্য হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হাটেঘাটে মাঠে সবসময় সেদিন প্রতিবাদ করতাম, এক দেশের সংবিধানে 2 আইন চলে না, আমরা মুজিব হত্যার বদলা চাই, আমরা সবাই রাসেল হব, মুজিব হত্যার বদলা নেব, বাসার একই পথ, বিপ্লব বিপ্লব, স্বাধীনতার পতাকা, মুজিব তোমায় দেখা যায়, টুঙ্গিপাড়ার শেখ মুজিব, লও 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 সালাম, হাসিনা তোমার ভয় নাই, রাজপথ সারি নাই, লাখো শহীদ ডাক পাঠালো, সব সাথীদের খবর দে, সারা বাংলা গ্রাউ করে রাজাকারদের কবর দে। আজকে 15ই আগস্ট 2020, দেখতে দেখতে 45 বছর, বঙ্গবন্ধুর আজকের 45তম শাহাদাত বার্ষিকী, আজকে বঙ্গবন্ধু মুজিবের কথা খুব মনে পড়ে। এই মুজিবের জন্ম না হলে হয়তো আমাদের এই স্বাধীনতা আসতো না, আর এই স্বাধীনতা যদি কোনো দেশের মানুষ মুজিবকে সহযোগিতা না করতো, সমর্থন না করতো এবং আমাদের বন্ধুরাষ্ট্র ভারত সহযোগিতা না করতো, হয়তো 9 মাস না 9 বছরও আমাদের স্বাধীনতা আসতো কিনা আমি জানি না, 30 লক্ষ না 3 কোটি লোক নিহত হইতো কিনা আমি জানতাম না। আমি আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে আমরা এক সাগর রক্তের বিনিময় হলেও, দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রাম করে হলেও আমরা স্বাধীনতা পেয়েছি, এবং আমাদের স্বাধীনতার সূর্য সৈনিক, আমাদের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতাকে আমরা জীবিত ফিরে পেয়েছি। আমাদের দুর্ভাগ্য যেই জাতির পিতাকে পাকিস্তানিরা কখনো মারতে পারে নাই, যেই বঙ্গবন্ধুকে কোনোদিন কেউ আঘাত করার সাহস পায় নাই, সেই বঙ্গবন্ধু স্বাধীন দেশে মৃত্যুবরণ করেছে। বাঙালি জাতির একজন সদস্য হিসেবে, সন্তান হিসেবে আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। এই দুঃখ আমরা আজকে দীর্ঘ 45 বছর বলে সারা বাংলাদেশের মানুষকে বোঝাচ্ছি যে হত্যাকাণ্ডে আমরা তীব্র প্রতিবাদ করি, আর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ইনশাল্লাহ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে 1996 সালে ক্ষমতা আসার পর বঙ্গবন্ধুর সর্বশ্রিত হত্যাকারীদের প্রচলিত আইনে ইন্ডিমিউনিটি অ্যাক্ট বাতিল করে তারপরে তাদের বিচার করা হয়েছে। এই বিচারের পর তাদের রায় কার্যকর হয় নাই, পরবর্তীতে আবারও পরাজিত শক্তিরা, আবারও সামরিক শাসকের প্রেমাত্মারা রাষ্ট্রীয় ক্ষমতা এসে বারবার এই বিচারকে বিলম্বিত করেছে। তারপরও সত্যের বাণী নীরবে কাঁদে, সত্য কখনো দাবায় রাখা যায় না, মিথ্যা সবসময় বিতাড়িত
সত্য সবসময় সমাগত, বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর হয়েছে, এখনও যারা ফাঁসির রায় মাথায় নিয়ে এখানে সেখানে লুকিয়ে আছে ওদেরকে যে কোনো সময় ওদেরকে প্রচলিত আইনে ধৃত করে ওদের উপর যে রায় রুজ্জু করা হয়েছে, রায় দেওয়া হয়েছে, সেটা কার্যকর করা হবে, তাহলে বাঙালি জাতি স্বস্তি পাবে, বঙ্গবন্ধুর আত্মা স্বস্তি পাবে। কারণ খুনিদের দেশ হিসেবে আমরা আর পরিচিত হতে চাই না। আজকে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আমরা একটা স্বাধীনতার পতাকা পেয়েছি, আমরা একটা সার্বভৌমত্ব পেয়েছি, আমরা একটা রাষ্ট্র পেয়েছি। আজকে বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধুর অবর্তমানে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, ক্ষুধা দারিদ্রপ্রিয়, খরা বন্যা প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের দেশ আমার এই প্রিয় সোনার বাংলাদেশ আজকে উন্নতির শিখরে পকপক করে উঠছে। আজকে আমাদের পদ্মা ব্রিজ সমাপ্তির পথে, আজকে পারমাণবিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সকল সরঞ্জাম এসে যাচ্ছে, আজকে বঙ্গবন্ধু টানেলের সোনার কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে সমাপ্তির পথে, আজকে কক্সবাজার থেকে চট্টগ্রামের রেললাইন দ্রুতগতিতে এগিয়ে চলছে, আজকে বাংলাদেশের রাজধানীর সাথে বিভিন্ন জেলা এবং বিভাগের সড়কগুলো ফোর লেন সিক্স লেনে হচ্ছে, আজকে ঘনবসতি শহর ঢাকা ফ্লাইওভার এবং মেট্রো রেল হচ্ছে, আজকে নাগরিক জীবনের সুযোগ সুবিধার জন্য আজকে ঢাকা শহরের বিনোদনের জন্য হাতির ঝিলকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আজকে মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য 100টা ইকোনমিক জোন করা হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে বাঙালি সারা বিশ্বে শ্রমের বিনিময়ে অর্থ রেমিটেন্স উৎপাদন করে বাংলাদেশকে আজকে স্বয়ংসম্পূর্ণ, খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা হয়েছে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করা হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশ ব্যাংকে আমাদের রিজার্ভ 32 বিলিয়ন, যাহা আমাদের জাতি হিসেবে আমরা গর্ব করতে পারি। আজকে আমাদের এই দেশের জনসংখ্যার তুলনায় আমাদের যে দুর্নদশা ছিল সেগুলো আমরা অনেকটা কেটে উঠছি। আজকে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা আজকে কেউ না খেয়ে নাই, আজকে সবাই যোগ্যতা অনুসারে কাজ করছে, ক্ষুদা অনুসারে খাবার পাচ্ছে, পুঁজি অনুসারে ব্যবসা করছে। আজকে প্রশাসনকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হয়েছে, আজকে রাজনীতির শৃঙ্খলা নিয়ে আসা হচ্ছে, রাজনৈতিক দুর্বৃত্তদের রাজনীতি থেকে বিতায়ন করা হচ্ছে, প্রশাসনিক ক্ষমতা অপব্যবহারকারীদেরকে শাস্তির আওতা নিয়ে আসা হচ্ছে। আজকে জনগণের যে অধিকার, জনগণের অধিকার জনগণের মধ্যে আজকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নতি সমৃদ্ধির দিকে যাবে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জাতি হিসেবে গর্ব করবে, সারা পৃথিবীতে আমাদের এই লাল সবুজ খচিত পতাকা পথ পথ করে উঠবে, সেই প্রত্যাশা আমাদের। আজকে আমাদের শপথ বঙ্গবন্ধুর 45তম ওই শাহাদাত বার্ষিকীতে, যে বঙ্গবন্ধুর হত্যাকারীরা পৃথিবীর যেখানে থাকুক ওদেরকে ধৃত করে হত্যার রায় কার্যকর করবো ইনশাআল্লাহ।